আর্জেন্টিনার কষ্টের দিনে ব্রাজিলের দুর্দান্ত জয় আসুন জেনে নেই বিস্তারিত। জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের আসর। বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া আসরের ইভেন্ট হিসেবে থাকছে ফুটবলও। সেই ইভেন্টের জন্য এই মুহূর্তে চলছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। দুই ধাপের বাছাই পর্ব পেরিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মাত্র দুই দল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অলিম্পিকের আঞ্চলিক দ্বিতীয় পর্বে টানা দুই ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্রর পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে তিন তিন গোলে ড্র হয়েছে হাবিয়ার মাসচেরানোর দল। তবে প্রথম ম্যাচে হেরে যাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলেছে। ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে তিন তিন গোলে ড্র করে আর্জেন্টিনা। একই মাঠে অনুষ্ঠিত হয় ব্রাজিল ভেনেজুয়েলার ম্যাচ। ম্যাচের 57তম মিনিটে মারিসিওর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও 10 মিনিট পরই ভেনেজুয়েলাকে সমতায় ফেরান বলিভার। আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে 1-0 ব্যবধানে হেরে যাওয়া ব্রাজিল আবারও পয়েন্ট খোয়ায় কিনা এমন শঙ্কা যখন প্রবল হয়ে উঠেছে, তখন 88 মিনিটে ব্রাজিলকে দ্বিতীয় গোলটি এনে দেন গিলেরমে বিরু। বক্সের বাইরে থেকে শটে করা গোলটিতে সহায়তা করে এন্ড্রিক। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মার্সারে ছেলে সাউরা। চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে, 3 পয়েন্ট নিয়ে 2 ব্রাজিল, 2 পয়েন্ট নিয়ে 3 আর্জেন্টিনা। রোববার 11 ফেব্রুয়ারি রাতে চূড়ান্ত পর্বের শেষ দিনে প্যারাগুয়ের প্রতিপক্ষ 1 পয়েন্ট নিয়ে 4-এ থাকা ভেনেজুয়েলা। ম্যাচটি প্যারাগুয়ে ড্র করতে পারলে অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে, এমনকি হেরে গেলেও চূড়ান্ত পর্বে উঠতে পারবে প্যারাগুয়ে, যদি রোববার ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে যেকোনো এক দল জয় পায়। আর ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ড্র করলেই চলবে যদি ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে অন্তত ড্রও করে। আর্জেন্টিনার জন্য জয় ছাড়া কোনো বিকল্প নেই। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।